শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন সন্ধ্যা ছটা বিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয় এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নটায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় প্রায় নয় ঘন্টায় বিএফডিসির আঙিনায় ঘটে যাওয়া নানা ঘটনা সেই ঘটনাগুলোকে নিয়ে আরও একটি রিপোর্ট তৈরি করেছেন দেবরায় দীপ্ত উৎসবমুখর পরিবেশে এসে হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গনে উনিশ এপ্রিল সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ আর সেই ভোট চলে বিকেল ছটা বিশ পর্যন্ত একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন প্যানেল দুটি হলো মিশার ইফজল ও মাহমুদকুলি নিপুণ প্যানেল তবে শেষ অব্দি জয়ের মালা পরে মিশার ইফজল পরিষদ এবারে নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিল্পীরা তবে নামি অনেক সেলিব্রিটি ব্যক্তিগত কাজ ও দেশের বাইরে থাকায় এবারে নির্বাচনে ভোট দিতে পারেননি সকাল থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সিনে অঙ্গনের তারকারা দুপুর গড়িয়ে বিকেল হতেই বিএফডিসি প্রাঙ্গনে প্রবেশ করতে থাকেন চিত্রনায়ক অনন্ত জলিল চিত্রনায়িকা ববিতা মাহিয়া মাহি সহ সবিজারের নামি তারকারা আমি বলেছি যেই দলেই পাশ হোক না কেন আমি আর চলচ্চিত্রর মানুষ আমি পাশে থাকবো এবং আমি বলেছি এইবার চলচ্চিত্র থেকে মানে ইয়ে কি বলে শিল্পী সমিতি থেকে চলচ্চিত্র ইনভেস্ট করা অ্যাটলিস্ট একটা ছবি ছবিওলি ইনভেস্ট করা যারা যারা প্রার্থী হয়েছে সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার বার ইনশাল্লাহ নির্বাচন করব এর আগে সকাল থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে দুই প্যানেলের প্রার্থীরা আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ১৬ ভোটে ওনার কাছে হারব খুবই ভালো দেখছি সুষ্ঠুভাবে হচ্ছে এখন পর্যন্ত আশা করছি শেষ অবধি একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি আর কি আজকে যেহেতু শুক্রবার অনেকে একটু ঘুম ঘুম পারবে লাঞ্চের পরে একটু চাপ সৃষ্টি হবে এবং আমি আমার বিশ্বাস মাহমুদ করিম নিপুণ প্যানেলে জয় হবে এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খুরশেদ আলম খুসরু কথা ছিল নির্বাচন চলাকালীন সময়ে বিএফডিসিতে প্রবেশ করতে পারবেন না নিবন্ধন ছাড়া কোনো গণমাধ্যম ও কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চিত্রটা ছিল স্তরে স্তরে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পরে নিবন্ধন ছাড়া অনেক ইউটিউবাররা মাছ থেকে বিপাকে পড়তে হয় মূলধারার গণমাধ্যম ও অভিনেতা অভিনেত্রীদের জানিয়ে ক্ষোভ ছেড়েছেন বেশ কিছু সংবাদকর্মী আমার নাম আছে ছবি আছে কার্ড আছে সব কিছু থাকার পরেও যেভাবে দাঁড় করিয়ে রাখা পুলিশ দেখা মানে মানে যে সার্চিংটা হয়ে হয়েছে আসলে মানে এটা আসলে অপ্রত্যাশিত আমরা শুরুতে শুনেছিলাম যে কোনো ইউটিউবার থাকবে না কিন্তু এখানে তো এপিসিতে ইউটিউবে ভরপুর কোনো কন্ট্রোল নাই তারপর তারা কাদের গাড়ি ঢুকছে সাংবাদিকদের গাড়ি ঢুকতে পারে নাই মানে সব কিছু মিলিয়ে শিল্পী সমিতির নির্বাচন মানিয়ে যে একটা বিতর্ক এবারও তার ঠিকঠাক একদম সেই একই চিত্র ইউটিউবার বা হচ্ছে মোবাইল জার্নালিস্ট যারা রয়েছেন তারা একদমই হুম রেখে পড়ছে যেহেতু আমি একজন মেয়ে মানুষ তো সেই দিকটাও তারা বিবেচনা করছে না আমার বুম ধরা তো দূরে থাক তারা আমার উপরে এসে মানে একেবারে খুবই নাজেহাল অবস্থা যখন থেকে শুরু হয় অথবা ভোটগ্রহণ শুরু হয় তখন কিন্তু এখানে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর ছিল সেই পরিমাণ কিন্তু ভোটারও ছিল না এবার তো এটা কিন্তু আমাদের যদি বলি যে এটা বিএফডিসির জন্য লজ্জা করে এভাবে মিশ্র এক পরিবেশে শেষ হয়েছে দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ মেয়াদী শিল্পী সমিতির নির্বাচন তবে শিল্পী থেকে শুরু করে সংবাদ কর্মীদের প্রত্যাশা এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে আরও ঘোষণা হোক শিল্পী সমিতির নির্বাচন দেব রায় দেশ বিনোদন